যে কারণে অনন্ত জলিলের মেয়ের বিয়ের ভিডিও ফাঁস করে দিলেন অপু বিশ্বাস। চলুন জানা যাক বিস্তারিত। ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির খোঁচাখুঁচি যেন থামছেই না, কিছুদিন পর পরই একে অপরকে খোঁচা দিচ্ছেন, গরম করছেন সোশ্যাল মিডিয়া। ফের একই ঘটনার পুনরাবৃত্তি, তবে এবার তাদের খোঁচাখুঁচিতে যোগ হলেন অনন্ত জলিলের বউ চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। রোববার প্রথম সন্তান আবরাম খান জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন শাকিব খান। আর সেটার কিছু সময় পর রাত 11টার দিকে শবনম বুবলির সঙ্গে সন্তানের ছবি পোস্ট করে সুন্দর ক্যাপশন জুড়ে দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এরপর আজ সোমবার সকালে চিত্রনায়িকা অপু বিশ্বাস একই ক্যাপশনে একটি ভিডিও শেয়ার করেছেন, আর সেটা বর্ষার স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। সেই ভিডিও দেখে ভক্তদের জেনে যাওয়ার কথা, অনন্ত জলিল আরও একটি বিয়ে করেছিলেন, আর একজন মেয়েও আছে। প্রসঙ্গত, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো না বর্ষার, আর সে কারণে জয়ের ভিডিও সাকিব শেয়ার করায় বুবলির ছবি পোস্ট করেছেন বর্ষা। আর সেই প্রতিক্রিয়ায় অপু শেয়ার করেছেন চিত্রনায়ক অনন্ত জলিলের প্রথম স্ত্রীর মেয়ের বিয়ের ভিডিও। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।